আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দূরে অথবা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজ আমার ভিডিওতে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেও থাকতে পারেন। এই তো এখানে আপনাদের ভাইয়া কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিল 3টার মতো, তো আমি তখন রাতে এনেছিল, এজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকাল সকাল একটা মাছ আমি ভিজে রেখেছিলাম, এরপরে এখন মাছটাকে কেটে নিচ্ছিলাম আর পিস পিস করে কেটে নেব, বেশি মোটা করব না। এই তো মাছটা আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, ভাবছি আজ সবার পছন্দের। আমাদের বাসায় সবাই ইলিশ পোলাও, ইলিশ বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি সবাই পছন্দ করি, এই কারণে একটু ভাবলাম আজ ইলিশ পোলাওটা রান্না করি। তো মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য চলে আসলাম। তো চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। এরপরে পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নিয়েছি। এখন পেঁয়াজটা তুলে নেব, তেল থেকে পেঁয়াজটা তুলে নিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি আর তেজপাতা অ্যাড করে দিয়েছি। হালকা কিছুক্ষণ ভেজে এখন এর মধ্যে বাটা পেঁয়াজটা ব্যবহার করব। আমি এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি আর এতে করে গ্রেভিটা খুব স্মুথ হবে। আর পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে এখন নেড়ে একটু মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা একটা গন্ধ চলে যায় ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এরপরে এখানে আমি অ্যাড করে দেব বাদাম। এখানে আমি 3 ধরনের বাদাম দিয়ে দিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর চীনাবাদাম। এগুলো দিয়ে আমি কিছু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, ওই বাদাম ব্লেন্ড করাটাও দিয়ে দিলাম আর সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর যত বেশি মশলাটা ভালো করে কষানো যাবে ততই ইলিশ পোলাওটা খেতে কিন্তু ভালো লাগবে। এখন আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করে দেব, সামান্য একটু মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণটা দিয়ে দেব। আমি এখানে সম্পূর্ণ লবণটা রান্না করতে যতটা পরিমাণ লবণ দরকার হবে সব লবণটা এখানেই ব্যবহার করব। এরপর আর কোনো ধরনের লবণ আমি এখানে ব্যবহার করব না। তো লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। রান্নার বিষয়টা এমনই যে মন দিয়ে রান্না করলে কিন্তু ওই রান্নাটা খেতে অসম্ভব মজার হয়। তো আজ আমি একটু মনোযোগ দিয়ে রান্না করছিলাম, তো এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটাকেও আমি এখন কষিয়ে নিয়েছি। এখানে টক দই ব্যবহার করব, যেহেতু আমার বাসায় আজ টক দই নেই তো আমি বাসাতেই তৈরি করে নেব। গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে এরপরে এখানে লেবু চিপে রস বের করে তারপর নেড়ে আমি টক দই তৈরি করে নিয়েছি আর ওটা দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে তারপরে টক দইটা দিয়েছি, এতে করে ছানা কেটে যাবে যদি চুলাটা বন্ধ না করে দেই। তো চুলাটা বন্ধ করে ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আবারও আমি চুলাটা অন করে দেব। এরপরে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো আমি এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে এই মাছগুলো একটু হালকা লবণ দিয়ে ভেজে নিতে পারেন, এতে করে আমার মনে হয় যে মাছের যে ফ্লেভারটা থাকে, ঘ্রাণটা থাকে ওটা থাকে না, এই জন্য আমি আর ভাজলাম না। এই তো আমি মাছগুলো সব দিয়ে দিলাম আর সেই টক দইয়ের বাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি একটু নেড়ে দেব যাতে করে নিচের পোড়াটা উঠে আসে, একটু লেগে গেছিলো তাই আমি পোড়াটাকে একটু নেড়ে উঠিয়ে দিচ্ছিলাম। একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে কারণ ইলিশ মাছ এমনিতেই নরম থাকে। তো এই তো সব মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
আর ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমি এখন মাছগুলোকে উল্টে দেব, একটা সাইড ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন এই সাইডটাও আমি সেদ্ধ করে নেব। তাই মাছগুলোকে খুব সাবধানে আলতো হাতে উল্টে দিতে হবে। আমি মাছগুলোকে খুবই আলতো হাতে উল্টে দিচ্ছিলাম যাতে করে ভেঙে না যায়। ইলিশ মাছ একটু গরম পেলেই কিন্তু নরম হয়ে যায়। তো এই তো ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে তুলে নেব, কারণ মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কি সুন্দর একটা ঘ্রাণ আসছিল ইলিশ মাছের, পুরো বাড়িটা যেন ইলিশের গন্ধে মোমো করছিল। মাছগুলো তোলা হয়ে গেলে আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে ইলিশ পোলাওয়ের পোলাওটা খেতে দারুণ লাগবে। এরপরে এখানে কিছু কাঁচামরিচ আমি হালকা করে একটু কেটে দিয়েছি মাছখানটা, আর এই তো আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এখন দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে এখানে বাসমতি চাল দিয়ে এই ইলিশ পোলাওটাও করতে পারেন, এতে করে হয় কি রাইসটা একটু বড় বড় হয়, দেখতে সুন্দর লাগে। কিন্তু এই চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই চালগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এটা আমাদের নিজেদেরই চাল। তো এখন ভালো করে চালটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপরে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে আমি পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ ফুটিয়ে নেব। যখন রাইসের পানিটা একেবারে শুকিয়ে আসবে তখন আমি চুলোটা একেবারে লোয়ে রেখে দেব, আর এরপরে আমি দ্বিতীয় ধাপের প্রসেসিংটা করে নেব, মানে আমি এখন ডেকোরেশন করে নেব। আর প্রথমে আমি এখানে কিছু ঘি ছড়িয়ে দেব উপর দিয়ে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর রাইসটাও খুব ঝরঝরে হবে। এখন উপর দিয়ে মাছগুলো সুন্দর করে একটু ডেকোরেশন করে নেব। আমি আবার এত ডেকোরেশন করতে পারি না, যেরকম পারি সেরকমই আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলোকে উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম, আর সাজানো হয়ে গেলে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছিলাম, বেশ পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দেব, রাইস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি অনেকটাই কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজের বেস্তা দিয়ে দিচ্ছি, আর মনে রাখবেন ইলিশ পোলাওয়ের মধ্যে পেঁয়াজের বেস্তাটা একটু বেশি দিতে আর ঘিটাও একটু বেশ পরিমাণে দিতে, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে। এরপরে আমি পাতিলের নিচে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়ে এরপরে চুলোর আঁচটা একেবারে লোয়ে রেখে দিয়েছিলাম, 35 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এই তো ঢাকনাটা খুলে এখন আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।